বরগড় জেলা ভেজেন ব্লক অন্তর্গত গন্ড তুরুম হাইস্কুল পড়িয়ারি পঞ্চম সুনীল খমারি স্মারকী এক দিবসীয় ফুটবল টুর্ণামেট অনুষ্ঠিত হয়ে যাই। এতে গন্ড তুরুম দলক টাইব্রেকর জরিয়ার হরাই কেউটি পালি দল চম্পিয়ান হয়েছেন। এতে গন্ড তুরুম চেরুপালি সিয়াল খণ্ডহতা কেউটিপালি ভেডেন ধমা বহলপিলি এবং জামডোড় দল অংশগ্রহণ করে। এতে মুখ্য খেলাড়ি ভাবে রঞ্জন পাণ্ডে এবং গোলরক্ষক মিথুন কাণ্ডঙ্কু মহুলপালি নায়ব সরপঞ্চ বা বাবুলকর অতিথি ভাবে যোগদে পুরস্কার প্রদান করে। বরগড়ু সুদান মাহকুর রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।